যে কোনো ওষুধের দোকানের থেকেই বিনামূল্যে কন্ডোম নিতে পারবেন আপনি। অবিশ্বাস্য ঠেকছে আপনার কাছে? মনে হচ্ছে অতিরঞ্জিত কোনো ব্যাপার কিংবা কোনো কন্ডোম কোম্পানির বিজ্ঞাপন? অবিশ্বাস্য হলেও সত্যি, সরকার থেকেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে একটি দেশে। প্রতিরোধের ছোট বিপ্লব হিসেবে আখ্যা দিয়ে চলা এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আসল উদ্দেশ্য কি, আসুন জেনে নেই আজকের এই প্রতিবেদনে। ফ্রান্সের তরুণ তরুণীরা আগামী জানুয়ারি মাস থেকে বিনামূল্যে জন্ম নিরোধক সামগ্রী কন্ডোম ব্যবহার করতে পারবেন। আশেপাশের ওষুধের দোকান থেকেই তারা বিনামূল্যে কন্ডোম সংগ্রহ করতে পারবেন। যৌনতার মাধ্যমে সংক্রমণ কমানো ও নারীদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ঠেকাতে দেশটির সরকার এ পদক্ষেপ নিয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট স্বাস্থ্য সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে এই ঘোষণাটি দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, 18-25 বছর বয়সী তরুণ তরুণীরা আগামী জানুয়ারি থেকে স্থানীয় ওষুধের দোকান থেকে বিনামূল্যে কন্ডোম সংগ্রহ করতে পারবে। এই পদক্ষেপকে তিনি প্রতিরোধ ছোট বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, যৌন শিক্ষার বিষয়ে তাদের দেশে নানা চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, যৌন শিক্ষার বিষয়ে আমরা খুব একটা ভালো জানি না, তত্ত্বের চেয়ে বাস্তবতা অনেকটা আলাদা। এটি এমন একটি বিষয় যেখানে আমাদের শিক্ষকদের আরও ভালোভাবে শিক্ষিত হতে হবে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, 2020 ও 2021 সালে ফ্রান্সের যৌন সংক্রমিত রোগের হার প্রায় 30% বৃদ্ধি পেয়েছে। যৌন সংক্রমিত রোগের হার কমাতে চলতি বছরের শুরুর দিকে ফ্রান্স সরকার 25 বছরের কম বয়সী সব নারীকে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ করার প্রস্তাব দেয়। দেশটিতে 18 বছরের কম বয়সী তরুণীদের গর্ভনিরোধক সব সময় গ্রহণ করা ব্যয়বহুল ছিল, তাই পরে 18 বছরের কম বয়সী তরুণীদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে জন্মনিরোধক গ্রহণ না করা নিশ্চিত করতে সরকার একটি কর্মসূচি গ্রহণ করে। এরপরেই এবার 18-25 বছর বয়সী তরুণ তরুণীদের বিনামূল্যে কন্ডোম দেওয়ার ঘোষণা দিল ফ্রান্স সরকার। এর আগে 2018 সালে যারা চিকিৎসকের পরামর্শপত্র নিয়ে ফার্মেসি থেকে কন্ডোম কিনেছিলেন, তাদের সবাইকে ওই কন্ডোম কেনার অর্থ একটি উদ্যোগ নিয়ে ফেরত দেওয়া শুরু করেছে ফ্রান্স সরকার। এক টুইটে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো বলেন, আগের জারি করা স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এখন 18-25 বছর বয়সী তরুণ তরুণীদের বিনামূল্যে কন্ডোম দেওয়ার পরিষেবা চলমান থাকবে। এছাড়া ফার্মেসি থেকে দেশের সব নারীও বিনামূল্যে জন্মনিরোধক পাবেন এবং 26 বছরের কম বয়সীরা এইডস ব্যতীত কোনো পরামর্শপত্র ছাড়াই যৌন সংক্রমক রোগের বিনামূল্যে স্ক্রিনিং করতে পারবেন। এই বছরের শুরুর দিকে ফ্রান্স সরকার 25 বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলাদের গর্ভনিরোধক বিনামূল্যে দিয়েছে। এই পদক্ষেপটিকে দেশটির ন্যাশনাল কাউন্সিল অফ দ্য অর্ডার অফ মিডওয়াইফস দ্বারা স্বাগত জানানো হয়েছিল। একটি বিবৃতিতে বলা হয়েছে, এটি সমস্ত কিশোর কিশোরীদের জন্য আরও ভালো যৌন শিক্ষার সাথে থাকা উচিত 15-18 বছর বয়সে।